এত শীত পড়েছে যে বলার মতো না কালকে তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড আর আজকে তাপমাত্রা ষোলো ডিগ্রি পুরো দিনকে দিন তাপমাত্রা নেমে যাচ্ছে ডিসেম্বর মাসটা পুরো গরমে কাটলো একদমই জামাকাপড় সেরকমভাবে কিছু পরার দরকার পড়েনি জানলা খুলে শুতে হয়েছিল পর্যন্ত আর এখন কনকনে শীত মোজা পড়েও টিকছে না তো এই কনকনে শীতের মধ্যে কোল্ড ক্রিমের চাহিদা হঠাৎ করে বেড়ে গিয়েছে তাই আমি তিনটে কোল্ড ক্রিমের আজকে রিভিউ করব। নিভিয়া সব নিয়েছি এরা অনেক দিন ধরে মাখছি পণ্ডসের কিমটা আগে মেখেছি কিন্তু এবার কিনে আনলাম একটা বড় কোটো জাস্ট রিভিউ করার জন্যে আর বোরলিনটা দেখাবো বোরলিনের পড়ে গেল বোরলিনটা দেখাবো উপায় নেই জানলা খোলার জানলা খুললে করে শীত দেশে কাঁপিয়ে দিচ্ছে আর সূর্য উঠছে না কদিন ধরে পুরো অন্ধকার অন্ধকার ভাব মেঘলা মেঘলা ভাব যে বাধ্য এখন খাটে বসে ভিডিওটা বানাচ্ছি প্রথমে কল প্রথমে প্রথমে পন্ডস কোল ক্রিমের আমি এই কোটোটা আপনাদের একটু খুলে দেখাই এই যে আমি সবথেকে বড়োটাই নিয়ে এসেছি যাতে সুবিধা হয় যাতে আমি কম্পারিজনটা করতে পারি এটার একদমই বড়োটা এটা হচ্ছে আমি এখানে দাম দেখেছিলাম তার এটা খুলে নি এই যদি খুলি তাহলে এরকম একটা বড়ো কোটো পাওয়া যায় পন্ডসের এছাড়া এর দামটা দেখি আমি এখানে দাম লেখা আছে তিনশো টাকা দেখছেন কাছে নিয়ে গেলে দেখতে পারবেন তিনশো টাকা দাম লেখা আছে ডিস্ট্রিবিউটারের কাছে গেলাম ডিস্ট্রিবিউটার বলল যে এর দাম পড়বে তিনশো টাকা একটা অফার ছিল যদি অফার প্যাকটা নাও তাহলে তিনশো টাকা পড়বে আর যদি অফার প্যাক না নাও তিনশো টাকা পড়বে তো এটার দাম পড়েছে আমার তিনশো টাকা খুব ডিস্ট্রিবিউটার লেভেলেও দেখলাম দাম খুব একটা সস্তা এর হয় না কোল্ডিমের এটা কত গ্রাম একটু দেখিয়ে দাঁড়ান এটার গ্রাম আমি এখানে দেখতে পাচ্ছি একশো আটাত্তর গ্রাম একশো গ্রাম আমার পড়ছে তিনশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে ভালো কথা এবার আমি নিভিয়ারটা দেখি নিভিয়ার হচ্ছে দুশো সরি তিনশো নিরানব্বই টাকা প্রিন্ট আছে এ দেখুন তিনশো নিরানব্বই টাকা প্রিন্ট আছে এবং এটা আমার দুশো তিরানব্বই গ্রাম আচ্ছা আমি গ্রামের বদলে মিলিলিটারটা কম্প্যারিজন করি কারণ এখানে মিলিলিটারটা সুবিধা তিনশো এমএল তাহলে এটা একটু দেখি দাঁড়ান কত এম এল এটা বলছে আমার মিলিলিটার কথা এই তো দুশো এম এল এটা দুশো এম এল এটা তিনশো এম এল এবার বোরলিনটা দেখি আমি বোরলিনের এটা একশো গ্রাম এটা আবার গ্রামে দিয়েছে তার মানে এটার কত গ্রাম লিখেছিল এটা একশো গ্রাম এটা একশো গ্রাম আর এটা মনে হয় এখানে গ্রাম তো লেখা ছিল হয়ে দুশো তিরানব্বই গ্রাম পর এটা সরিয়ে দিই পরপর সাজিয়ে রাখি তো এই হচ্ছে ব্যাপার এই বোল ইন্টার দাম ডিস্ট্রিবিউটার লেভেলে পড়ছে আমার এটা একশো টাকা প্রিন্ট তো একশো তিরাশি টাকা প্রিন্ট এখানেই তো প্রিন্ট টাকা ছিল হ্যাঁ একশো পঁচাশি টাকা প্রিন্ট এটার দাম ডিসিবি লেভেল পড়ছে একশো তেতাল্লিশ টাকা মতো বলিউটা একটু সস্তায় পড়ে নিভিয়াটার ডিস্ট্রিবিউটার তো পাইনি এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তাও এক বছর হয়ে গেলো এক বছর আগে এটা পড়েছিলো তখন মনে হয় বিগ বিলিয়ন ডেজ ছিল বিগ বিলিয়ন ডেজ থেকে কিনেছিলাম দুশো টাকা পড়েছিলো চারশো টাকা প্রিন্ট আছে কিন্তু দুশো টাকা পড়েছিলো এখন তো এক বছর হয়ে গিয়েছে এক বছরের নিশ্চয়ই দাম বেড়ে গিয়েছে তবুও এটা আপনি বিগ বিলিয়ন ডেজ থেকে যদি কেনেন আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন পরে যত তিনশো আর নর্মাল ডেতে তিনশো টাকা থাকে ঠিক আছে আর এটা আপনি বিগ বিলিয়ন ডেজের থেকে কিনতে পারেন এ ডিস্ট্রিবিউট লেভেল থেকে একটু হয়তো সস্তায় পন্টস কোল্ড ক্রিমটা পেয়ে যাবেন বোলিনটা অনেক সার্চ করেছি বা কোনো অনলাইন স্টোরে এটা পাচ্ছি না আর জিও দেখেছি জিও বোলিন বোল্টিন আছে কিন্তু দামটা একটু বেশি আছে এবার আমি বলি যে ক্রিমটা কেমন হবে দেখুন পন্স তো এতদিন ধরে বাড়িতে মেখেই আসছি এটার সব থেকে বড়ো সমস্যা একটু চটচটে মানে স্কিনে লাগানোর পর একটু তেল তেল ভাব থেকেই যায় পন্সের যেটা আমার একদমই পছন্দ হয় না ক্রিম মাখার পর যদি মুখটা সবসময় তেল তেল এমনি আমার অয়েলি স্কিন তার উপর যদি ক্রিম মাখার পর তেল তেল করে সেটা একদমই পছন্দ না ডিভিয়াটা বলবো আমি এক্ষেত্রে খুব ভালো কারণ এটা প্রথমত আমি যখন হাতে একটুখানি নিই তারপরে কিছুক্ষণ মাখি প্রথম প্রথম একটুখানি অয়েলি অয়েলি লাগে ঠিকই বাট যখনই মেখে নিই পুরোটা মেখে নেওয়ার পর পুরো স্কিনটা এ থেকে একদম মানে মুছে যায় মানে মনেই হয় না যে কোনো ক্রিম মেখেছি তো আমি এই জন্য পার্সোনালি নিভিয়ার সফটটাকে বেশি প্রেফার করব। এটা আরেকটা কোটো পাওয়া যায় নীল কালারের টিনের বাক্সের মতো হয় অ্যালুমিনিয়ামের বাক্স এক্স্যাক্টলি অ্যালুমিনিয়াম বাক্সের কোঁটোটাও বেশ ভালো ক্রিম ওটার দামটা একটু বেশি এবং ওটা আরও বেশিক্ষণ স্টে করে এবার বোরোলিনটার কথা বলি বোরলিনটা একটু শক্ত এর গন্ধটা একটু আমার ভালো লাগে না বোরোলিনের একটা উৎকট গন্ধ বেরোয় আর তাছাড়া বোরোলিনটা ভারীও বেশ ক্রিম হিসাবে বোরোলিনটা খুব ভারী হাতে নিয়ে যদি দেখি তাই বোরোলিনটা খুব বেশি স্কিন যদি ফেটে না যায় তাহলে বোন ইউজ করার কোনো প্রয়োজন নেই যদি আপনার স্কিন নর্মাল হয় মানে অয়েলি স্কিন না হয় তাহলে আপনি পন্ডস ইউজ করতে পারেন কারণ পন্ডস হালকাও আছে জেন্টালও আছে এবং অয়েলি স্কিন না হলে চলে যাবে যদি একটুখানি অয়েলি স্কিন থাকে সমস্যা হয় তাহলে পণ্ডস ইউজ করবে না কারণ পন্ডসটা অনেকক্ষণ ধরে তেল তেলা ভাবটা থাকে এবং দেখতেও খুব বাজে লাগে নিভিয়া সবটা ইউজ করুন ঠিক আছে আর যদি আপনার স্কিনে একটুখানি বেশি সমস্যা থাকে আর যদি আপনার এই সমস্ত কোল্ড ক্রিমের অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি বোর্ড ইউজ করুন কারণ কোল্ড ক্রিমের কী বলুন তো বেশিরভাগই আমাদের পেট্রোলিয়াম পেট্রোলিয়ামজাত প্রোডাক্ট দিয়ে তৈরি হতো তাই সমস্ত স্কিন টোন যাদের বিশেষত স্কিনের সমস্যা আছে র্যাসেসের তারা এই সমস্ত পেট্রোলিয়াম প্রোডাক্ট যত দ্রব্য ইউজ না করলেই বেস্টার হবে এখানে ইনগ্রিডিয়েন্টস আমি অনেক কিছুই দেখেছি যেখানে আমার প্রথম কথা গ্লিসারিন তো থাকবে কোল্ড ক্রিমের অংশ হিসাবে কারণ গ্লিসারিন যদি না থাকে তাহলে একটি কোল্ড ক্রিমের গুরুত্ব আর কি থাকলো এছাড়াও এখানে কিছু পরিমাণে অ্যালকোহল আছে স্ট্রেনেট আছে মাইক্রোস্ক্রিস্টেলিন ওয়াক্স আছে অ্যান্ড প্যারাফিন আছে আমি আপনাদের বললাম না যে প্রতিটা পেট্রোলিয়াম জাত দ্রব্য থেকেই তৈরি হয় তাই পেট্রোলিয়াম জাত দ্রব্য থেকে ওয়াক্স প্যারাফিন এই ধরনের জিনিসগুলো আমাদের কোল্ড ক্রিম আছে হয় দেখুন স্কিন টোনে যদি প্রবলেম থাকে তাহলে পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য দিয়ে ক্রিম ইউজ করার কোনো দরকার নেই আপনি যদি নর্মাল সর্ষের তেল মাখেন বা নারকোল তেল মাখেন সেটা আপনার স্কিনের জন্য সব থেকে বেটার হবে বাট অনেকে নারকোল তেল বা সর্ষের তেলের গন্ধটা স্কিনে পছন্দ করে না সেক্ষেত্রে আপনি বোরলিন মাখতে পারেন যদিও বোরডিনের একটুখানি কেমিক্যালস আছে ঠিকই আর যদি আপনার স্কিনে সেরকম কোনো অসুবিধা না থাকে তাহলে নিভিয়া সফট করুন না নিভিয়া সফট সব থেকে বেটার আসছে এটা প্রথমত চিটচিটে হয় না অয়েলি স্কিন আর দামের দিক থেকেও অনেক সস্তা আমি যদি বিগ বিলিয়ান থেকে কিনিস তাহলে আমার তিনশো টাকা হয়ে যাচ্ছে পন্স আমি দেখুন পনস আমার পড়লো প্রায় তিনশো টাকার তিনশো তিরিশ টাকা কাছাকাছি নিভিয়া সফট আমার প্রায় তিনশো টাকার কাছাকাছি কি তিনশো তিরিশ টাকার কাছাকাছি পড়ছে তো পনসের থেকে নিভিয়া সফটে তো আমি অনেক বেশি গ্রাম পাচ্ছি পন্সের কত গ্রাম পন্সে একশো আটাত্তর গ্রাম বলছে আর নিভিয়া সফট নিভিয়া সফট বলছে দুশো তিরানব্বই গ্রাম একশো আটানব্বই থেকে দুশো তিরানব্বই অনেক পার্থক্য প্রায় চারশো গ্রাম আর এখানে কোথায় প্রায় দুশো গ্রামের কাছাকাছি বোরোলিনের সাথে তো তুলনা করবো না কারণ বোরলিন একটা কমপ্লিটলি আলাদা কেটে গেলে বা র্যাশেস হলে বা যে কোনো ধরনের সামান্য ছড়ে গেলে তো আপনি আর আর নিভিয়া মাখতে পারবেন না সেক্ষেত্রে আপনি বোর্ডিন ইউজ করবেন তো এবার আমি এত পুরো ভিডিওতে নিভিয়া সফটা একটুখানি খুলে দেখায় নিভিয়া সফটা আমি অনেকটাই ইউজ করেছি অনেক দিন ধরে এরকম সাদা হয় এবং এটা খুব জেন্টেল হাতের মধ্যে নেওয়ার পর একটু চটচটে ফিল করে না মানে একটু অয়েলি অয়েলি ফিল একদমই না একটু ওয়াটার জল নেওয়ার পর যেরকম একটু হালকা ভাগ থাকে সেটা আর গন্ধটা খুব সুন্দর নিভিয়া সফটের পন্স আমি এখানে এটা খুলিনি পণ্সটা ভাবে একটা সিল প্যাকেটে আসে পণ্ডসটা দেখালাম না পন্ডসটা আপনারা অনেকদিন ধরে ইউজ করছেন তার বড়লিন তো আপনারা জানেনি এখন এখানে এই ভিডিওতে নতুন করে কিছু বলার নেই তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে জানানোর জন্য এবং ভিডিওতে অন্যান্য ভিডিওগুলো চেক করুন আমাদের চ্যানেলে আছে যেখানে আমরা বিভিন্ন প্রোডাক্টের তুলনা করেছি এবং ডিস্ট্রিবিউটর লেভেলের দাম আপনাদের জানিয়েছি কোথা থেকে কত সস্তাতে আপনি পাওয়া যাবেন বাজেটে কী করে ফিট থাকবে সব ওই ভিডিওতে আমরা বলেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিন আবার দেখা হচ্ছে